আসানসোল বাজার তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সায়নী ঘোষ নির্দল ক্যান্ডিডেটদের পক্ষে সমর্থন করে নিয়মিত প্রচার করছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? কোন যুবনেতা প্রচার করছেন? কুলটিতে তাদের ব্যবস্থা নেওয়া হবে আমি তো বলছি। আমাদের জেলা প্রেসিডেন্ট এখানে রয়েছে, কৌশিক রয়েছে, আমরা কোনো কিছু যেটা দলের বিরুদ্ধে যাবে। এরকম কোনো খবর আছে কি দলের কাছে? দেখুন, আমাদের কাছে অনেক রকম খবর আছে। একটা ভোটের মাহল, এখন ভোটের সময়, আমরা কোনো রকমের অশান্তি চাই না, কিন্তু এটা যেন না ভাবা হয় যে কোনো রকম ব্যবস্থা দল নেবে না। প্রথম কথা হচ্ছে, যারা প্রথম, ফার্স্ট থিংস ফার্স্ট, যারা ইন্ডিপেন্ডেন্ট যদি যুব থেকে দাঁড়িয়ে থাকে তাদের এক্সপ্যানশন হবে। তারপরে কে কাকে সাপোর্ট করছে, কে জল মাপছে, কে পাঁচিলে থাকছে, কে কি করছে না করছে, তাদের ব্যবস্থা যুব সংগঠনের পক্ষ থেকে অবশ্যই নেওয়া হবে এবং সেটা আপনারা দেখতে পাবেন ম্যানেজ কামস আউট। যাত্রাপথের সাক্ষী আপনারা প্রত্যেকে। আমি এখানে আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে আমি লড়েছিলাম 2021 বিধানসভা ইলেকশনে, এবং তখন আমি যখন এখানে আসতাম আপনারাও সেটার সাক্ষী যে আমার পাশে খুব কম লোকজনকে দেখা যেত যারা নেতৃত্বে রয়েছে, কারণ এইখানে সাংগঠনিকভাবে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম আর প্রত্যেকে একটু যেরকম হিন্দি মে বলতে বিছড়া হুয়া, আমরা একটুখানি আলাদা আলাদা ছিলাম। দাসুদা সবসময় আমার সঙ্গে থাকতেন, উনি আসানসোল দক্ষিণের পুরো কনভিনার হিসেবে পুরো কাজটা করতেন, সবটা দেখতেন। কিন্তু আজকে যখন আমি মোটামুটি ধরুন 9-10 মাস পরে যখন আমি আবার ফেরত আসি, আমি যেই জায়গাটা এখন বসে আছি আমি কিন্তু আপনাদেরকে খুব প্রাউডলি বলতে পারি যে আসানসোলের সংগঠন রয়েছে এবং আমরা সবাই এখানে যারা যারা, আমি তো কলকাতায় থাকি এবং বাংলার যুব সভানেত্রী, সেই অর্থে সবার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, কিন্তু আসানসোল ইজ ইন গুড হ্যান্ডস এইটুকু আমি বলতে পারি। কারণ এখানে দাসুদা হোক, এখানে তাপসদা হোক, এখানে বিধানদা হোক, এখানে হরেরামদা হন, উঁচুদা রয়েছেন, কৌশিক রয়েছে আমাদের যুব সভাপতি জেলার, সবাই মিলে আজকে উজ্জ্বলদা আসতে পারেননি, এবং অবশ্যই মলয় ঘটক, মলয়দার কথা বলতে হয়, উনি আমাদের মন্ত্রী এবং এখানকার আসানসোল নর্থের উনি বিধায়ক, সবাই মিলে যে একসাথে সুন্দরভাবে একটা সংগঠনও করছে তৃণমূল কংগ্রেসের হয়ে, তৃণমূল যুব কংগ্রেসের জন্য একসাথে থেকে, এটা ইজ এ লট অফ প্রাইড ফর মি। সো এটা আমার খুব ভালো লাগে যখন আজকে আমরা সবাই মিলে একটা খুব স্ট্রং বার্তা আসানসোলের মানুষের কাছে দিতে চাইছি যে আমরা কিন্তু সবাই একসঙ্গে রয়েছি এবং আপনাদের জন্য কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছানোর কাজ, আসানসোলের মানুষের কাছে পৌঁছানোর কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস রেডি। এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা আমার বিশ্বাস, আমি আসার আগে ম্যানিফেস্টো দেখেছি, যা প্ল্যানিং রয়েছে সেটা শুধুমাত্র একটা সুন্দর করে আসানসোলকে রেডি করবো, সেটা বাইরে বাইরে, বাহার কা বিকাশ নেই, আব জো হোগা উসকো বলতে অন্দর কা বিকাশ হোগা, আসলি বিকাশ হোগা, সেটা রাস্তাঘাট হোক, সেটা জল হোক। আমরা জানি কিছুদিন আগেও ডিভিসি জল যখন ছাড়া হয়েছিল তখন আসানসোল ভেসে গেছে এবং সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং এখানকার যারা লিডারশিপ আছে তারা সাধারণ মানুষকে এখান থেকে এই সিচুয়েশনটা থেকে বার করেছে। আমি এসেছিলাম সেই সময়, আমি আমার জায়গা থেকে যতটা সম্ভব মানুষের সঙ্গে গিয়ে দেখা করেছি, আমার খুবই ক্ষুদ্র ক্যাপাসিটি, তার মধ্যে যতটা সম্ভব কৌশিক ছিল, সবাই ছিলাম, কিন্তু এবার আমরা উই আর লুকিং অ্যাট মোর পারমানেন্ট সলিউশনস, বিকজ দেখুন 3 বছরের আমার 3 টার্মের একটা সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছেন, কাজে ওনার হয়ে আমাদের প্রত্যেকের দায়িত্ব অনেক 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 বেশি। মানুষের এক একটা ভোটের দাম এখন 3 গুণ হয়ে গেছে, ফলত আমরা আরও অনেক মন দিয়ে কাজ করব এবং মানুষ যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সম্প্রীতিতে থাকে এবং সুরক্ষিত থাকে সেটা আমাদের প্রত্যেককে দেখতে হবে এবং সেটা করার জন্য আমরা তৈরি আছি। বাংলার মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা দি, 106-106 আমিও সেটা চাই, কেন কম চাইব, কম কম চাইতে আমরা শিখিনি এবং আমরা কাজ করতে ভয় পাই না। অনেক এমন ক্যান্ডিডেট রয়েছেন যারা ইন্ডিপেন্ডেন্টভাবে দাঁড়িয়েছেন, তাদের বিচার তো অবশ্যই সাধারণ মানুষ করবেন, কারণ তারা নানান জায়গায় গিয়ে ভোট চাইছেন এবং বলছেন যে আমাকে ভোট দিন, এরপরে আমি তৃণমূল কংগ্রেস জয়েন করব। কাজে আমি সবাইকে, আসানসোলের মানুষকে এটা রিকোয়েস্ট করব যে এই মানুষগুলোকে আপনারা বেশি তোল্লাই দেবেন না, এদেরকে আপনারা নিজেদের সংস্পর্শে আনবেন না, এদেরকে ভোট দেবেন না। এবং আমি আজকে আমার সভা থেকেও বলেছি, যুবর কেউ যদি, যুবর কোনো ওয়ার্ড প্রেসিডেন্ট বা কোনো বুথ প্রেসিডেন্ট বা কোনো লিডার যদি নিজে থেকে ইন্ডিপেন্ডেন্টের ক্যান্ডিডেটশিপ ক্যান্ডিডেটের দিয়ে থাকে, যদি নাম দিয়ে থাকে, তাহলে আমার কৌশিককে বলা আছে দ্যাট পার্সন উইল বি এক্সপেলড, তাদের দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ থাকবে না। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, ওনার লিডারশিপে আমরা আগামী দিনে চলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেথডে আমরা চলবো, এবং আমি সবসময় বলি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের মাথার মুকুট, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের হাতের অস্ত্র এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমাদের লিডারশিপ হচ্ছে আমাদের পায়ের তলার মাটি, আমরা সবাই একসাথে এগোবো। এবং আই উইস অল অফ ইউ অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড আই উইস মাই সেলফ অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড দ্য পিপল অফ আসানসোল অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ। কিসের চ্যালেঞ্জ? নির্দলদের যে অবস্থা হচ্ছে দেখছেন তো, নির্দলরা যে দাঁড়াচ্ছে, প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ ক্যান্ডিডেট যারা দাঁড়িয়েছেন তারা টিকিট পাননি, কারণ তারা কাজ করেননি।
এটা নতুন, এটা তৃণমূল কংগ্রেস ইজ ভেরি ক্লিয়ার রাইট নাও, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিমো খুব ক্লিয়ার। আমরা যখন কেএমসির রেজাল্টও দেখেছি, ওনার সভাগুলো আমরা শুনেছি, উনি স্টেজ থেকে ডিরেক্ট বলেছে যে যে কাজ করবে, যে মানুষের পাশে থেকেছে সে টিকিট পাবে, যে কাজ করেনি সে পাবে না। আসানসোলে আমি অনেক ক্যাম্পেইন করেছি, এমন অনেক মানুষ আমি দক্ষিণের ক্ষেত্রে বলতে পারি যারা কাজ করেনি তারা টিকিট পাননি। আপনারা কি এই বার্তাটা যেমন কলকাতায় দেওয়া ছিল দিতে পারেন যে নির্দল হয়ে যদি কেউ জেতে তাকে দলে নেবেন না? দেখুন, কাকে দলে নেওয়া হবে নেওয়া হবে না সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেতৃত্বের ডিসিশন। আমি এটুকু বলতে পারি যে নির্দলকে ভোট দেওয়া, একজন মানুষ যদি নির্দল হিসেবে দাঁড়ান তার প্রেমাইজ তার স্ট্যান্ডার্ডে মানুষ বিচার করবে, মানুষ কেন ভোট দেবে? আজকে সে যদি তৃণমূলই জয়েন করে তাহলে আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটকে ভোট করবো, এটা সিম্পল হিসেব। সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, উনি এলাকার উন্নয়ন সুনিশ্চিত করার জন্য অবশ্যই তৃণমূলের ক্যান্ডিডেটকে ভোট দিতে হবে, তবেই সেটা সম্ভব।